নমস্কার বন্ধুরা, একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই আমার চ্যানেলে। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে রাখি বন্ধন উৎসব পালিত হয়। ভাই বোনের অটুট প্রেমের উৎসব হলো রাখি পূর্ণিমা। এই তিথিতে বোনেরা ভাইয়ের হাতে রাখি বেঁধে তাদের দীর্ঘায়ু কামনা করেন। পাশাপাশি ভাইরা বোনকে সারা জীবন রক্ষা করারও প্রতিশ্রুতি দেন। ভাই বোনের মধ্যে স্নেহ, বিশ্বাস ও বন্ধনকে মজবুত করে রাখি পূর্ণিমা। শাস্ত্র মতে রাখি পূর্ণিমার দিনে এই উৎসব পালিত হলেও রাখি বাঁধার মুহূর্তের প্রতি বিশেষ নজর দেওয়া হয়, কারণ ভদ্রাকালে রাখি বাঁধা নিষিদ্ধ। তাই ভদ্রাকাল বিচার করে রাখি বাঁধার শুভক্ষণ নির্ধারিত হয়। বন্ধুরা, আজকের এই পর্ব থেকে আমরা জেনে নেব রাখি পূর্ণিমা 2024 সালে কবে পালিত হচ্ছে, তার পূর্ণাঙ্গ সময়সূচি এবং রাখি পূর্ণিমার দিনে ভদ্রাকাল কখন থাকছে ও রাখি বাঁধার শুভ সময় বা কখন থাকছে, ভদ্রাকালে রাখি বাঁধা কেন অমঙ্গল এবং আরও জানব এই ভদ্রা কে। বন্ধুরা, সবটাই জানবো, কিন্তু জানবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। হিন্দু পঞ্জিকা অনুযায়ী শ্রাবণ মাসের শুক্লপক্ষে পূর্ণিমা তিথিতে রাখি বন্ধন উৎসব পালিত হয়। চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই এবছর অর্থাৎ 2024 সালে রাখি পূর্ণিমা কবে পালিত হবে, তার পূর্ণাঙ্গ সময়সূচি। 2024 সালে রাখি বন্ধন উৎসব পালিত হচ্ছে ইংরেজির 19শে আগস্ট, বাংলার 2রা ভাদ্র সোমবার এবং পূর্ণিমার ব্রত উপবাস ও নিশি এই একই দিনে পালন করা হবে এবং পূর্ণিমা তিথি শুরু হবে ইংরেজির 19শে আগস্ট, বাংলার 2রা ভাদ্র সোমবার ভোর 3:04 থেকে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে ইংরেজির 19শে আগস্ট, বাংলার 2রা ভাদ্র সোমবার রাত্রি 11:55। এদিনে অর্থাৎ রাখি পূর্ণিমার দিনে শ্রী সত্যনারায়ণ পুজোর শুভ সময় থাকছে ইংরেজির 19শে আগস্ট, বাংলা 2রা ভাদ্র সোমবার সন্ধ্যে 6:05 থেকে রাত্রি 7:41 পর্যন্ত। বন্ধুরা, রাখি পূর্ণিমার দিনে গঙ্গা স্নানে শুভ সময় থাকবে ইংরেজির 19শে আগস্ট, বাংলা 2রা ভাদ্র সোমবার ভোর 5:37 থেকে 7:34 পর্যন্ত। বন্ধুরা, 2024 সালে রাখি বাঁধার শুভ সময় থাকছে দুপুর 1:30 থেকে রাত্রি 9:07 পর্যন্ত। বন্ধুরা, ভদ্রাকাল শুরু হচ্ছে পূর্ণিমা তিথি শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই এবং ভদ্রাকাল সমাপ্ত হবে 19শে আগস্ট দুপুর 1:30। বন্ধুরা, ভদ্রাকালকে শুভ বলে মনে করা হয় না। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এ সময় কোনো শুভ কাজ করা উচিত একেবারেই নয়। রাখি বন্ধন হলো একটি পবিত্র কাজ, তাই এই ভদ্রার সময় ভাইকে রাখি বাঁধা একেবারেই উচিত নয়। এ সময় রাখি বাঁধলে ভাই বোনের সম্পর্কে অবসাদ জন্মায়, পাশাপাশি কোনো মনস্কামনাও পূর্ণ হয় না। সুতরাং এই ভদ্রাকালে রাখি বাঁধাকে অমঙ্গলজনক বলেই মনে করা হয়। এই ভদ্রাকালে রাখি বাঁধা কোনো মতেই উচিত নয়। পুরাণ অনুযায়ী ভদ্রা সূর্যের কন্যা ও শনির বোন। ভদ্রা মেজাজ ছিল রুক্ষ ও কঠিন। ছায়ার গর্ভ থেকে জন্ম নেওয়ার পরই নাকি ভদ্রা সমগ্র পৃথিবীকে গিলে ফেলার জন্য তেড়ে গিয়েছিলেন। সমস্ত যজ্ঞ নষ্ট করে শুভ কাজে বাধা উৎপন্ন করেছিলেন ভদ্রা। শাস্ত্রে ভদ্রার রূপ সম্পর্কে যে ব্যাখ্যা পাওয়া যায় তা হল, ভদ্রার গায়ের রং কালো, চুল লম্বা, বড় বড় দাঁত। ভদ্রার তাণ্ডব দেখে দেবতারাও ভয় পেয়ে গিয়েছিলেন। পৃথিবীতে যেখানেই শুভকর্ম হচ্ছিল সেখানেই পৌঁছে ভদ্রা তা নষ্ট করে দেন। ধর্মগ্রন্থ অনুযায়ী তার স্বভাব নিয়ন্ত্রণে রাখার জন্য ব্রহ্মা ভদ্রাকে সমস্ত করণের মধ্যে সপ্তম স্থান দেন। একে বৃষ্টিকরণ বলা হয়। বন্ধুরা, আজকের পর্বটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে, একটা নতুন পর্বের সাথে।